শান্তির বাজারে অশান্তিতে কাটিয়ে বেশ কিছুদিন পর শহরের পশ্চিম থানার দায়িত্বে এসেছেন সুব্রত চক্রবর্তী। প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীকে গ্রেফতারের নামে যে জঘন্য অত্যাচার করেছিল সুব্রতবাবু সেটা এখনো ভুলে যায়নি রাজ্য। এবারে পশ্চিম থানার কাজে যোগ দিয়ে প্রথম দিনই বাহাদুরি দেখাতে গিয়ে থানার ভেতরেই চূড়ান্ত অপমানিত অপদস্থ হতে হলো ওসি সুব্রত চক্রবর্তীকে। বৃহস্পতিবার রাত 10:15 নাগাদ নাইট কারফিউ না মানার অভিযোগে দুই যুবককে রাস্তা থেকে গ্রেফতার করে সুব্রত চক্রবর্তী। সূত্রের খবর, দুই যুবক সুস্থ অবস্থায় ছিল না, কিন্তু গ্রেফতারের পরই ঘটে যায় এক প্রকার লঙ্কা কাণ্ড। সুব্রতবাবু তো শুধুমাত্র সরকারি আদেশ পালন করছিলেন, কিন্তু যারা সরকারটা চালায় তাদের গ্রেফতার করলে যা হবার তাই হয়েছে। বৃহস্পতিবার রাতে গ্রেফতার হওয়া দুই যুবক প্রচারের অযোগ্য ভাষায় গালমন্দ করে সুব্রতবাবুদের। থানার ভেতরেই কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন ওসি সাহেব। রাত 10:11:40 অবধি কার্যত পশ্চিম থানায় তাণ্ডব চালায় দুই যুবক। এরপর হঠাৎই ওসি সাহেবের কাছে একটা ফোন আসে, ব্যাস গল্প এখানেই শেষ। নাকে খত দিয়ে মুক্তি দেয়া হয় দুই যুবককে। শাসকের কাছে প্রশাসন যে কিছুই নয় তা ভালোভাবে টের পেলেন সুব্রত বাবুরা। যদিও লকআপের ভেতর থেকে যে শব্দের ব্যবহার করেছে দুই যুবক, সম্ভবত এই সমস্ত বাংলা ভাষার ব্যবহার এর আগে শোনেননি সুব্রত চক্রবর্তীরা। 2023 ভোটে পুলিশ একটা বড় ফ্যাক্টর। রাজ্য পুলিশের অনেকেই সরকারের আচরণে এবং নেতাদের দাপটে রীতিমতো অস্থির। অবস্থা এ পর্যায়ে গেছে, গলির বখাটে যুবকটিও বিজেপি আসার পর গলায় উত্তরীয় জড়িয়ে নেতা হয়ে গেছেন, আর যা ইচ্ছে তাই করছেন, বা তা করার লাইসেন্স পেয়ে গেছেন সেই 4 বছর আগেই। এদের যন্ত্রণায় পুলিশ অস্থির হলেও মুখ খুললেই বিপদ, আর বিপদ বেশ ভালোভাবেই আজ করতে পারেন সুব্রত চক্রবর্তীর মতো দরদাসরা। তাই বিজেপি নেতাদের নাইট কারফু ভাঙার অপরাধে গ্রেফতার করে পাল্টা দাবরানি খেয়ে রাতেই তাদের ছেড়েও দিলেন ওসি সাহেব। অর্থাৎ বিজেপি দলের যুব নেতা বা কর্মী হলে এখন থেকে মিলবে ছাড়, শুধুমাত্র গ্রেফতার হলে ওসি সাহেবের ক্লাস নিতে হবে ভালোভাবে। এরপর একটা ফোন এলেই বাঘের মতো দাপট দেখানো ওসি হয়ে যাবেন রাস্তার ড্রেনের পাশে পড়ে থাকা ক্ষুধার্ত ভেজা বিড়াল। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।